এক গৃহশিক্ষিকা ও তার বোনের বিরুদ্ধে গত 9 মাস ধরে 15 বছরের এক দশম শ্রেণীর ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশের কাছে এই অভিযোগ করেছে ওই ছাত্র নিজেই। ওই ছাত্রের দাবি, তার অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেইলিং করে প্রায় 1 বছর ধরে তাকে নির্যাতন করা হয়েছে। ঘটনার কথা কাউকে বলে দিলে ওই ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রের মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটে। ওই ছাত্র জানিয়েছে তারই এক সহপাঠী ভারতের কাছারিঘাট এলাকায় একজন ইংরেজির ভালো গৃহশিক্ষক রয়েছেন বলে খবর দেয়। প্রথম 6 মাস ওই শিক্ষক তাকে পড়িয়েছিলেন। এরপর থেকে ওই শিক্ষকের বোন তাকে পড়াতে শুরু করেন। তার বয়স 20-এর কোটায়। একদিন তিনি ওই ছাত্রকে সিগারেট আনতে দেন। সিগারেট নিয়ে এলে ছাত্রের সামনে ধূমপান করলে সেই শিক্ষিকা। সে কথা তার ভাইকে বলে দেওয়ার কথা বললে শিক্ষিকা তাকে জড়িয়ে ধরেন এবং এই কথা কাউকে না বলতে বলেন। এরপর শিক্ষিকা তাকে ধূমপান করতেও শেখান বলে অভিযোগ। এরপর কয়েকবার ওই ছাত্রকে মদ নিয়ে আসতে বলেন ওই শিক্ষিকা। ছাত্রের সঙ্গে তিনিও মদ্যপান করেন বলে অভিযোগ। ওই ছাত্রের অভিযোগ এর সঙ্গে চলতে থাকে যৌন নির্যাতনের ঘটনা। এরই মধ্যে ওই শিক্ষিকার বোন সবকিছু দেখে ফেলেন। এরপর তিনিও এতে সামিল হন। শুধু তাই নয়, ওই ছাত্রের কাছ থেকে দামি জিনিসপত্র ও টাকা পয়সা দাবি করতে থাকেন তারা। বাড়ি থেকে জিনিসপত্র টাকা পয়সা তাকে আনতে বলা হতো এই বলেও অভিযোগ। এসব জানতে পেরে ব্ল্যাকমেইলিং এর কাজে যুক্ত হয় শিক্ষিকার ভাই অর্থাৎ ছাত্রটির আগের শিক্ষক। ওই ছাত্রের অভিযোগ, ওই ছাত্রকে জোর করে টেনে নিয়ে গিয়ে আপত্তিকর ছবি তোলেন শিক্ষিকা ও তার বোন। তার সঙ্গে যৌন সম্পর্ক করেন ওই দুজন, ছবি তোলেন তাদের ভাই। নির্যাতন ও ব্ল্যাকমেইলিং আর সহ্য না করতে পেরে ছাত্রটি পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে যদিও তার 2 বোন পালিয়েছে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।